হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে শ্রদ্ধা জানিয়ে বলা হয় রাউজা শরীফ, কারণ এটি জান্নাতের একটি বাগান। রাউজা আথার অর্থাৎ পবিত্র বাগান। হজের সময় হাজিরা নবীর রাউজা জিয়ারত করেন, দোয়া দরুদ পাঠ করেন। মসজিদে নববীর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্থান হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রাউজা মোবারক। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রাউজা মোবারক অবস্থিত। রাসূলের রাউজার পাশে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কবর। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাউজা শরীফ জিয়ারতের ফজিলত সম্পর্কে বলা হয়েছে, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তার রাউজা মোবারক জিয়ারত করল, সে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবদ্দশায় দর্শন করল। এই পুরো স্থানটি সবুজ গম্বুজের নিচে অবস্থিত। 1817 খ্রিস্টাব্দে সুলতান দ্বিতীয় মাহমুদের শাসনামলে এই গম্বুজ নির্মিত হয় এবং 1837 খ্রিস্টাব্দে একে সবুজ রং করা হয়। আদি গম্বুজটি ছিল কাঠের তৈরি, রঙহীন। সেটি বানিয়েছিলেন মামলুক সুলতান আল মনসুর কালাউন। 1481 খ্রিস্টাব্দে মসজিদটি আগুনে পুড়ে গেলে সুলতান আল আশরাফ সাইফ আল দিন কাইদ বে মসজিদ ইট দিয়ে পুনর্নির্মাণ করেন। তখন তিনি নবীজির রাউজা মোবারক সহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কবরও ইট দিয়ে বাঁধাই করে দেন। এর আগে দ্বাদশ শতাব্দীতে নবীজির দেহটি একবার চুরি হওয়ার আশঙ্কা তৈরি হলে সুলতান নুরুদ্দিন জাঙ্কি 1000 মন সীসা গলিয়ে রাউজা শরীফের চারদিকে মজবুত প্রাচীর নির্মাণ করে দেন। সবুজ গম্বুজের উপরে একটি জানালা দেখা যায়। হজে গেলে হাজিরা এই জানালাটি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, কিন্তু এই জানালাটি কেন রাখা হয়েছে? হযরত উমর বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবীজির ইন্তেকালের পর একবার মদিনা শরীফে দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে অসহনীয় গরম আর দুর্ভিক্ষ দেখা দেয়। তাই মদিনাবাসীরা একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে নিজেদের সমস্যার কথা উল্লেখ করে বৃষ্টির জন্য দোয়া কামনা করেন। তখন হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে মদিনাবাসী, তোমরা নবীজির রওজা মোবারকের উপর যে খেজুর গাছের ডাল আছে তা সরিয়ে দাও এবং অপেক্ষা করো। মদিনাবাসীরা তখন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শ মোতাবেক কাজ করলেন। নবীজির রওজা মোবারকের উপর থেকে ডাল সরানোর সাথে সাথে হঠাৎ আমরা দেখলাম আকাশ ধীরে ধীরে কালো মেঘে ঢাকা শুরু হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই আকাশ থেকে এমন ভাবে ভারী বৃষ্টি হতে শুরু করলো যে আমাদের পথ চলা কষ্টদায়ক হয়ে পড়ল। দীর্ঘ এক সপ্তাহ অনবরত আকাশ থেকে বৃষ্টি পড়তে থাকে এবং কিছুক্ষণের জন্য তা বন্ধ হয়নি, যা আমাদের ফসলের জন্য পর্যাপ্ত ছিল। এক সপ্তাহ পর মদিনাবাসীরা আবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বৃষ্টি বন্ধের জন্য দোয়া চায়। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির রওজা মোবারকের উপর খেজুর গাছের ডাল পূর্বের মতো দিয়ে দাও, বৃষ্টি বন্ধ হয়ে যাবে। মদিনাবাসীরা তাই করল, সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেল। আবু দাউদ শরীফ 1285, ইবনে মাজা 602। আর তাই বর্তমানে এখনো পর্যন্ত হাদিসের এই ধারাবাহিকতায় যখনই কঠিন অনাবৃষ্টি দেখা দেয় তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের উপর এই জানালা খুলে দিলে আল্লাহর হুকুমে সাথে সাথে বৃষ্টি হতে থাকে।